আসলে মূল ঘটনাটা কোথায়? দেখেন, আপনাদের কাছে দেখাবো আসলে এরা যে হালগুলো ঢুকায়, এই হালগুলো মূলত থাকে কোথায়। হালগুলো কি এই মুখে থাকে? মুখগুলো অনেকটা কিন্তু আপনার দেখা যায় মানে ধারালো পিঁপড়ার মুখের মতো, কিন্তু এদের আসলে আমি যতটুকু বুঝলাম যে এদের মুখে কিন্তু এই হালটা থাকে না। যে হালটা আমাদের বডিতে এরা পুশ করে, এই হালটা থাকে হলো ফাঁসায়। দেখেন এখানে আমি ফাঁসা যদি একটু টিপ দিই, এই যে দেখেন, এই যে দেখছেন দেখছেন, স্পষ্টভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আমি পাঁচা টিপ দিতেছি, হাল বাইরে দিতেছি, দেখছেন? এই যে এই মানুষের এই কাছে এসে ঠাস করে এই হালটা এরা ঢুকাই দেয়। দেখেন এই হালটা যদি এখন আমার বডিতে পুশ করা হয়, এই হালটাতে এত পরিমাণে বিষ ভাই, যেটা বলে মানে বলে বোঝানো যাবে না। আমার মাথায় আমি পেয়ারা ফাটতে উঠছি, মাথায় তিন চারটে কামড় বসাই দিছে পটাপট। তাদের বাসা ছিল সম্ভবত পাশে কোথাও বাসা, ওখান থেকে আইসে আমার এই আকামটা করছে। ঠিক আছে, অনেকে আবার আমার নখ লয়ে গবেষণা শুরু করেন না যে আমার নখ এত বড়ো। আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, এই জন্য আমার এই বড়ো বড়ো দুইটা, যে বাকিগুলো সব ছোট, জাস্ট এইটা আর এই হাতের এইটাই দুইটা বড় রাখতে হয়, এই বাকিগুলো সব ছোট। এটা লয়ে আবার গবেষণা করেন না, অনেকে তো দেখা যায় কমেন্টে গবেষণা শুরু করবেন। এই দেখেন এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি মূলত ভিডিও, যে এই যে দেখেন, এই যে এই যে এই যে দেখছেন, এই যে এই হালটা এত পরিমাণে বিষ যেটা বলে বোঝানো যাবে না। দেখেন থুতি বালাইতেছে, দেখেন এই যে, এবার দেখেন এই যে হালটা অন বাইরে এসে, এই যে প্রচুর ধার ভাই, এই যে ভিতরে ঢুকালেছে।